يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা, এত কঠিন যন্ত্রণা আমার আপনার নবী দোজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এনার অন্তিম লগ্ন ঘনিয়ে এসেছে জিবরিল আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম এসেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান কবজ করার জন্য এসে শুধুমাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের হাত মোবারকটাকে নিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মোবারকের উপরে রেখেছেন, শুধুমাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতটাকে নিয়ে আমার আপনার নবী দোজাহানের বাদশা সরওয়ারে কায়নাত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ একদম অন্তিম লগ্নে দুনিয়াতে বিদায় দেওয়ার মুহূর্তে আজরাইল এসে জান কবজ করে নাই, কিছুই করে নাই, তখন শুধুমাত্র আজরাইলের হাতটাকে নিয়ে নবীজির বুকের উপরে রেখেছেন। কোথায় রেখেছেন? নবীজির বুকের উপরে রেখেছেন। আর যখন বুকের উপরের হাতটাকে রেখেছেন নবীজি ওই হাতের এত ভারী, হাতের এত ওজন, হাতের এত ক্ষমতা, এত তাকত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা আমার উপরে আজরাইলের হাত রাখে নাই, আমার তো মনে হচ্ছে যে উহুদ পাহাড়টাকে নিয়ে আমার বুকের উপরে রেখে দিয়েছে। আজরাইলের একটা হাত এত ভারী, এত ওজন, এত ওয়েট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেমন উহুদ পাহাড়টাকে নিয়ে আমার বুকের উপরে রেখে দিয়েছে। এই আজরাইল যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান কবজ করার জন্য তৈরি করেছে, আজরাইল প্রত্যেকটি মানুষের জান কবজ করবে, করবে তো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম জান কবজ করবে। তো মানুষের জান কবজ করাটা এটা অনেক কঠিন। যে সমস্ত মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে বদকার হবে, যে সমস্ত মানুষগুলো দুনিয়ার জিন্দেগিতে কাফের বেঈমানদের মতো কাজকর্ম হবে, যাদের চলাফেরা সবকিছু আল্লাহ এবং আল্লাহর হুকুমের বরখেলাপ হবে, যাদের নবীর সুন্নত তরিকার বরখেলাপ কাজে সবসময় পরিচালিত হবে, এই সমস্ত মানুষের জানগুলো যখন কবজ করবে তাদের জানগুলো লুকাবে, সেখানে বার হতে চাইবে না, সেগুলো গিয়ে লোমের গড়ায় গড়ায় লুকিয়ে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সেখান থেকে টেনে খিচড়ে প্রত্যেকটি মানুষের জানটাকে বার করে নিয়ে আল্লাহ পাকের কাছে চলে যাবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা জীবন্ত বকরিকে যদি তার গায়ের ছালগুলো জীবন্ত অবস্থায় ছাড়িয়ে নিয়ে ঠিক যেরকম কষ্ট হয়, একজন মানুষের জান কবজ করার জন্য ওরকম কষ্ট হয়। ঠিক পক্ষান্তরে একজন মুত্তাকি মুমিন, একজন খাঁটি মুসলমান, যারা মুসলমান হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নেবে, যারা মুসলমান হিসাবে দুনিয়া থেকে যারা জীবন যাপন করবে আর মুসলমান হয়ে যারা দুনিয়াতে চলে যাবে, এদের যখন মৃত্যু হবে তখন ফারিস্তারা ওদের জানকে কবজ করার জন্য চলে আসবে। মানুষকে জান কবজ করার জন্য যাদেরকে তৈরি করা হয়েছে, তৈরি তাদের আল্লাহ করিয়েছে, কতটা কষ্ট সেটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। কিন্তু মুত্তাকি বান্দার যখন জান কবজ করতে আসবে তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইয়া أيتها النفس المطمئنة، يا أيتها النفس المطمئنة، আমার ফারিস্তারা আমার মুত্তাকি বান্দা ঘুমাচ্ছে, ও আমার ফারিস্তারা আমার মুত্তাকি বান্দার দুনিয়ায় হায়াত শেষ হয়ে গেছে, তার আমার মুত্তাকি বান্দা এখন মৃত্যু বরণ করে দুনিয়া ত্যাগ করবে, মুত্তাকি বান্দাকে জান তোমরা কবজ করতে যাচ্ছ একটু দাঁড়িয়ে যাও, আর মুত্তাকি বান্দার জন্য আমার জান্নাতের একটা দরজাকে খুলে দাও। বলো সুবহানাল্লাহ, মুত্তাকি বান্দার সম্মুখে আল্লাহ তাআলা জান্নাতের দরজাকে খুলে দেবে, আর জান্নাতের দরজা খুলে দেওয়ার পরে মুত্তাকি বান্দার চোখটা জান্নাতের দরজার সাথে লাগিয়ে দেবে, আর জান্নাতের দরজার সাথে যখন মুত্তাকি বান্দার চোখটাকে লাগিয়ে দেবে মুত্তাকি বান্দা জান্নাতটা দেখবে আর ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ, বলো
জান্নাতের দরজা খুলে দেবে জান্নাতের সাথে মুত্তাকি বান্দার চোখের দৃষ্টিটা সেখানে চলে যাবে আর মায়ের কোলে যেমন শিশু দুধপান করতে করতে ঘুমিয়ে যায় এমন ভাবে ঘুমিয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিঈ ইলা ربك راضية مرضية فادخلي في عبادي ادخلي جنتي فادخلي في عبادي وادخلي جنتي যারা কষ্ট করে আল্লাহ পাকের হুকুমের প্রাধান্য দেয় যারা কষ্ট করে আল্লাহ পাকের হুকুমের উপরে জমে থাকে দুনিয়ার জিন্দেগিতে যাই করুক না কেন সব সময়ের জন্য তৈরি থাকে যে আমার আল্লাহ যখন আমাকে ডাকবে চলে যেতে হবে আর যখন ডাকবে তখন যেতে হবে যে কোনই ডাকবে তখনই যেতে হবে একটুখানি বাহানা করা যাবে না এক সেকেন্ড সময় চাইলেও দেবে না সব সময়ের জন্য যারা তৈরি থাকে এই সমস্ত বান্দাদের মৃত্যুটা আল্লাহ পাকের কাছে কত সুন্দর কত সুন্দর তারা মৃত্যুবরণ করবে শুধুমাত্র মৃত্যুটা তাদের কাছে একটা দেওয়াল হবে মৃত্যুবরণ করবে তো জান্নাতে চলে যাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি মুমিন বান্দা বান্দীদেরকে প্রত্যেকটি ঈমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ পাকের হুকুম এবং নবীর তরিকার উপরে ঠিকঠাক ভাবে জমে রাখার পরে আল্লাহ পাক ওই সমস্ত মুমিন বান্দাদের মৃত্যুর সাথে আমাদের প্রত্যেকটি মানুষের মৃত্যুকে কবুল করে নিন বলুন আল্লাহুম্মা আমিন আজকের যারা অনেক কষ্ট করে অনেক শ্রম অনেক পরিশ্রম করে অনেক অর্থ ব্যয় করে অনেক দিন যাবত মেহনত করার পরে যারা আজকের এই অনুষ্ঠানটি কায়েম করেছে যেখানে এসে আমরা আলেম উলামারা সুন্দর একটা পরিবেশে কুরআন হাদিস আপনাদেরকে শোনাতে সুযোগ পেয়েছি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার ওই সমস্ত যুবক ভাইদেরকে কুরআন সুন্নাহর উপরে তাদেরকে কবুল করে দিন বলুন আল্লাহুম্মা আমিন আজকের দ্বিপহর রাত্রেবেলা আমরা নুনে মাতার মোড়ে বসে যারা আজকের কুরআনুল কারিমের আয়াতে কারিমাগুলো শুনলাম হাদিস গুলো শুনলাম আল্লাহ সুবহান ওয়া তাআলা কাল কিয়ামতের দিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন তার নিজের উম্মতদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবে হে আল্লাহ ওই মুহূর্তে আমাদের মতো গোলামদেরকে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ সুবহান ওয়া তাআলা এই জলসাকে ওসিলা করে যারা অর্থ শর্ত টাকা পয়সা বুদ্ধি শ্রম যারা দিয়েছি আমাদের মাতাপিতা যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের মাতাপিতা যারা দুনিয়া ছেড়ে চলে গেছে প্রত্যেকটি মাতাপিতার কবরকে জান্নাতের নাজির জারিয়া বানিয়ে দিন বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দুআনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন কই কমডিল লোক কই হ্যাঁ দোয়া করে দাও তো দেখুন এই দোয়ার পরে এনারা কি ব্যবস্থা করে রেখেছেন তাবারুকের ব্যবস্থা করেছেন তো আপনারা সেটাকে ঠিকভাবে সুন্দরভাবে পরিবেশন করে নিয়ে নেবেন কোনো হল্লা চিল্লা